কি করব, পয়লা বৈশাখে তো কিছু করতে পারছি না। তা আগে এখানে কি কোনো কিছু মেকআপ করেছিস, ভিডিও কল করছিস বলে কি মেকআপ করে বুঝিস নাকি তুই? আমি তো জীবনে দেখলাম না ন্যাচারাল সামনাসামনি এরকম। হে এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি ট্রাভেল করতে, একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। জাস্ট জোকিং, ছাদে রয়েছি আমি এখন। ট্রাভেল ব্লগারদের এখন করুণ দশা এরকমই, ট্রাভেল মানেই এখন ছাদে ওঠা, ছাড়া আর কোনো উপায় নেই। I hope you are having an amazing time. This is Samrat. I am a filmmaker and a vlogger. So welcome to my channel. মানুষ যখন কোনো কিছু করতে চাইছে বাট কিছুই করতে পারছে না, কোনো কারণে তার কাজটা বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে আমি বলতে চাইছি যে মানুষের যখন প্রচণ্ড সময় খারাপ যায় তখন দেখবে মানুষ ভালো টাইম যখন কেটেছিল সেই সময়গুলোকে সে মনে করার চেষ্টা করে। যেরকম ধরো কোনো ছবি তুলে রেখেছে অ্যালবাম থেকে, সে দেখে সে ছবিটা মনে করে, বা এমনিতেও দেখবে ফেসবুকেও দেখবে কখনো তুমি রিমাইন্ডার দেয় না যে এক বছর আগে বা তিন বছর আগে আপনি এইটা করেছিলেন ওইটা করেছিলেন, রিমাইন্ডার যে অপশানটা আসে নোটিফিকেশান। প্রত্যেকটা মানুষের কিন্তু এটাই ধর্ম, যখনই তার সময় খারাপ যাবে সে কিন্তু ওই পুরনো স্মৃতিগুলোকে মনে করতে থাকে। তিনবার আমি পয়লা বৈশাখ বাংলাদেশে কাটিয়েছিলাম, খুবই এনজয় করেছিলাম, মারাত্মক এনজয় করেছিলাম। পয়লা বৈশাখটাকে উদযাপন করার জন্য বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল এবছরও। এর আগে কোনোদিনও আমি ভ্লগিং করিনি বাংলাদেশে পয়লা বৈশাখে, যতবারই গেছি, বাট এবছর করার ইচ্ছা ছিল। ফেসবুক যখন আমাকে নোটিফিকেশান পাঠাচ্ছে পুরনো ছবিগুলোর, তো আমি পুরনো হার্ড ডিস্ক ঘেটে আরও অনেক কিছু ছবি বার করেছি, এবং সেই সমস্ত ছবিগুলোর পিছনে কী কাহিনী ছিল এবং কেন ছবিটা তুলেছিলাম, তার আগে কী ঘটেছিল, তার পরে কী ঘটেছিল, তো সেরকমই আমি কিছু কয়েকটা ছবি বাছাই করা ছবি, তার পিছনে বিহাইন্ড দ্য সিন কী স্টোরি ছিল সেটা আমি তোমাদের বলবার চেষ্টা করবো, এবং আই হোপ কি তোমরা সেগুলো শুনে মজা পাবে। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন পয়লা বৈশাখ, সো সবাইকে শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা জানাই। ফার্স্ট ফোল্ডারটা আমি খুলছি, এটাতে প্রথম যখন আমি বাংলাদেশ গেছিলাম সেটার ছবি কিছু রয়েছে এর মধ্যে। দমদম এয়ারপোর্ট থেকে যখন টেক অফ করবে প্লেনটা, ঠিক তার আগের মুহূর্ততে তোলা হয়েছিল এই এই ছবিটা। আমি একটা বেল্ট পরেছিলাম কোমরের, যাতে চোট না লাগে তার জন্য একটা বেল্ট পরেছিলাম। তো বেল্টটা পরার পর আমি জিন্সের প্যান্টটা পরেছিলাম বাড়িতে, তো যার ফলে তখন জিন্সের প্যান্টটা টাইট হচ্ছিল, তো আমার বেল্ট লাগানোর প্রয়োজন পড়েনি বলে আমি বেল্টটা লাগাইনি। অরিজিনাল প্যান্টের যে বেল্ট হয় সেই বেল্ট লাগাইনি। এবার ওই বেল্টটার পিছনে স্টিলের পাত লাগানো ছিল। এবার আমি যখন মেটাল ডিটেক্টরে যখন আমি পাস করছি যখন, তখন আমার ওখানে ইন্ডিকেট করছে যে এখানে মেটালের কিছু রয়েছে এর বডিতে। তো আমাকে চেক আপ করছে, ফুল চেক আপ, কী আছে বডিতে। মিলিটারি যে সিকিউরিটি গার্ড ছিল সে আসলো, এসে আমাকে নিয়ে গেল আলাদা রুমে, নিয়ে গেলো, বললো ড্রেস খুলুন কী রয়েছে ভিতরে। আমি তখন বললাম যে কিচ্ছু নেই, কী কারণে হয়েছে আমি জানি, আমি এই বেল্টটা পরে আছি, এই বেল্টটার মধ্যে এই স্টিলের পাত্রাল রয়েছে বলে এই কারণে এটা হচ্ছে, এটা খুলে দিচ্ছি দেখুন আর কিছু নেই। তখন দেখলো যে অল ওকে, তো তারপর আমাকে পাস করালো ওখান থেকে। তারপর আমি পাস করার পর এই ছবিটা, এই কারণে আমি বলছি ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখো, দেখলে বুঝতে পারবে আমি যেহেতু বেল্ট অরিজিনাল বেল্টটা পরিনি, আমি প্যান্টের বেল্টটা পরিনি, তো তখন আমার প্যান্ট কিন্তু ওই ভিতরের বেল্টটা খুলে ফেলেছি অলরেডি, তো তখন আমি আর পরতে পারছি না, ভিতরে প্যান্ট খুলেই পরবো কোথায়, যাচ্ছি এতদিন থাকবো বেল্ট কোথায় পাবো, সব প্যান্ট তো একদম পুরো ফিক্সড টাইট নয়, একটু কোনো কোনো প্যান্ট ছিল যেগুলো ঢিলা ছিল, প্যান্ট তো খুলে পড়ে যাবে। তো এইটা টেনশানে মুখের এক্সপ্রেশনটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কী হবে এবার। সো যাই হোক, তারপরের কাহিনী তো ওখানে গিয়ে অন্য একজন ফ্রেন্ডের থেকে আমি বেল্ট নিয়ে পড়েছিলাম। সো এই ছবি তুলে রাখার এটাই হচ্ছে মজা, যে মানে প্রত্যেকটা ঘটনার পিছনে ব্যাকগ্রাউন্ড যে বিহাইন্ড দ্য সিন যে যেটা থাকে না, সো সেটা রিকল হয়ে যায় ছবি দেখার পর। লকডাউন অবস্থাতে যখন তোমরা এখন রয়েছো যেরকম, তো এখন যদি সময় না কাটে তো তোমরা পুরনো অ্যালবাম থেকে ছবি দেখতে পারো, কিন্তু ছবি দেখলে পরে কিন্তু অনেকটা সময় কাটবে এবং ওই ছবির পিছনে যে বিহাইন্ড দ্য সিন যে কাহিনীটা রয়েছে সেটা কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। ও মাই গড, পরের ছবিটা রয়েছে এখানে দেখো, লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে আছে, বসা অবস্থায় আপনার সিট বেল্ট বেঁধে রাখুন। এখানে যে লেখা আছে না লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে আছে, লাইফ ভেস্ট আন্ডার ইয়োর সিট, বাট এই সিটের নিচে কিন্তু আমি হাত দিয়ে দেখেছি এবং নিচু হয়েও দেখেছিলাম, কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল। সো এটা একটা আমার মজার জিনিস ঘটেছিল, তো আমি তখন এটা মনে রাখার জন্য আমি এই ছবিটা তুলে রেখেছিলাম। এই ছবিটা কিন্তু এই যে দেখো এই যে এক্সাইটমেন্টটা, এই এক্সাইটমেন্টটার কারণ আছে এখানে, এখানে কারণটা একটু হাস্যকর। যেহেতু এটা আমার ফার্স্ট ফরেন ট্রিপ ছিল, তো আমার নিয়মগুলো জানতাম না আমি সেই সময়। নিয়মটা ছিল যে ওখানে ইমিগ্রেশনের সময় ওখানে লিখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোন অ্যাড্রেসে ওখানে যাচ্ছি আমি বিদেশে, তো সেটা লিখতে হতো। তো আমি এটা জেনে যাইনি যে ওখানকার অ্যাড্রেসটাও লিখতে হবে। আমার ফ্রেন্ড ও দু নম্বর গেটে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল, ওর ওকে আগেই বলে রাখা যে দু নম্বর গেটে ও দাঁড়িয়ে থাকবে, তো আমি জানি যে ও দাঁড়িয়ে আছে, আমি বেরোবো, বেরিয়ে ওর সঙ্গে দেখা করবো, ও তো নিয়ে যাবে আমাকে ওর বাড়িতে। ওর অ্যাড্রেসটা যে লিখতে হবে সেটা তো আমি আর জানি না,
ঘিরে আমাকে জেরা করছে আমি কোথা থেকে এসেছি কি করছি, মানে সেই সময়টুকুর জন্য আমি জঙ্গি হয়ে গেছি ওদের কাছে, এরকম একটা ব্যাপার। সো এবার তোমরা বোঝো যে আমাকে ওখানে অ্যাড্রেস তো কিন্তু ফিল আপ করতে হবে ওখানে। এবার আমি বলছি ঠিক আছে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আমি ফোন করে নিই, ফোন করুন, ফোন করে আমি জেনে নিচ্ছি যেখানে যাচ্ছি। আমি বলছে না আমাদের এখানকার কোনো ফোন তো ব্যবহার করা যাবে না, আপনার আপনাকে এখান থেকে কোনো কিছু ইউজ করতে দেওয়া হবে না, আপনি এখানে লিখবেন অ্যাড্রেস তারপর আপনার আমার বাংলাদেশে এন্ট্রি দেবো, তার আগে আপনি ঢুকতে পারবেন না। যেহেতু ফ্লাইটে গেছি সো আমি তো একটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে গেছি, আমি কিন্তু সেই দেশটাতে পুরোপুরি ঢুকিনি, ওখান থেকে তো আমি বেরোতেই পারবো না, কোনোভাবেই বেরোতে পারবো না। সো আমার ওখানে টেনশন হচ্ছে আর বুদ্ধিটা পাকাচ্ছি যে কী করতে হবে। এয়ারটেল আমাকে বাঁচিয়ে দিয়েছে, এয়ারটেলের সিমটা ওখানে আমাকে অনেকদিন আগে আমি যখন এখানে থাকাকালীনই এখানে আমাকে অফার দিয়েছিলো যে যদি কখনও এই সিমটা বাংলাদেশে যায় তো তখন ওখানকার লোকাল সিম অ্যাজ এ লোকাল সিম হিসাবে ওখানে ব্যবহার করা যাবে। সো আমার ওটা মনে পড়ে গেলো, তো আমার কাছে ওই সিমটা ছিল, তো আমি তখন একটা ট্যাব ব্যবহার করতাম, আমি হাতে রয়েছে দেখো ট্যাবটা। সো আমি ওই ট্যাবটা খুলে সঙ্গে সঙ্গে আমি সিমটা বার করলাম, বার করে ওর মধ্যে ঢোকালাম। আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে একটু টাইম দিন আমি করে দিচ্ছি। টাওয়ার চলে আসলো রিস্টার্ট করার পর, রিস্টার্ট করার পর যেই টাওয়ার আসলে আমি ব্যালেন্স চেক করছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ব্যালেন্স ওখানে গিয়ে কিন্তু সমস্ত ব্যালেন্স কেটে চলে গেছে, মাত্র 5 টাকা ব্যালেন্স রয়েছে। এবার কী করবো, আমি একটা কলই করতে পারবো। আমি সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডকে কল করলাম, ফ্রেন্ডের নাম ছিল শেখর, শেখর আহমেদ, তো ওকে আমি কল করলাম। কল করার সঙ্গে সঙ্গে ও কলটা ধরলো, বললো দোস্ত তুই কই, দোস্ত তুই কই। আমি বললাম যে আমি তো এখানে আটকে আছি এখানে এয়ারপোর্টের মধ্যে, তো আমাকে অ্যাড্রেসটা বল তোর বাড়ির, নাহলে পরে SMS করে দে, আমি বললে পরে মনে থাকবে না আর ব্যালেন্সও নেই, তুই তাড়াতাড়ি আমাকে এই নাম্বারে SMS করে দে, আমি এই অ্যাড্রেসটা লিখে তারপর বেরোচ্ছি, নাহলে পরে বেরোতে দিচ্ছেন এখানে। ও তখন সঙ্গে সঙ্গে আমাকে ফোনটা রাখার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা SMS করে, সেই SMSটা দেখে দেখে আমি ওখানে লিখি অ্যাড্রেসটা পুরোপুরি। সেই SMS আসছে না কেন তার জন্য ওয়েট করছি, আর আমার কিন্তু টেনশন বাড়ছে, এখনও তো SMS আসলো না, আর কলও কিন্তু করতে পারবো না, শেষ কিন্তু ব্যালেন্স। তারপরে SMSটা আসলো, আমি ওই SMS দেখে দেখে ফিল আপ করলাম, করে তারপর ওখান থেকে বেরোলাম। সো তারপর এখানে বেরোনোর পর এই যে আনন্দটা যে ফ্রেশ এয়ারে আমি বেরিয়ে উৎফুল্ল, সেই সময় এই ছবিটা তুলেছিলাম আমি। সো এই ছবিটা দেখলে পরে আমার ওই মুহূর্তটা মনে পড়ে যাচ্ছে, গুড, মানে লাইফে এরকম কত কিছু ঘটে। শেখর ওর বাড়িতে, এটা ফার্স্ট ওর বাড়িতে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয় ডিনার করব, ঠিক তার আগের মুহূর্ততে বললো যে ফার্স্ট মিট একটা ছবি তোলা হোক, তো ও এখানে ছবি তুলেছিল, একসঙ্গে আমরা সেলফি তুলেছিলাম, আমার কুলপিক্সটা দিয়ে ও তুলেছিল ছবিটা। সো এটা একটা খুব ভালো মুহূর্ত, অনেকদিন পরে দেখলাম ছবিটা, ব্লগিং করব বলে এই ছবিটা দেখতে পেলাম এখন। দেখা যাক ওকে কল করে পাই নাকি। আরে কি অবস্থা, বাড়িতে বসে নাকি? তোদের ওখানে কল্যাণপুর বাজারের ওখানটা তো প্রচুর ভিড়, ওটা কি পুরো লকডাউন না ভিড় আছে এখনো? আছে আমার কাছে সবই ছবি আছে। আসামপাড়া সে গিয়ে আমাদের কর্মকাণ্ড মনে আছে, সেই হবিগঞ্জে সেই দিনগুলো রাত্রেবেলা সেই ঠান্ডা, মানে প্রবল ঠান্ডার মধ্যে সেই খুঁজছি কোথায় থাকা যায়। ভালো লাগলো তোর সঙ্গে অনেকদিন পর দেখলাম তোকে। ও মাই গড, দ্য লেজেন্ড অফ বাংলাদেশ, যারা চেনো তারা নিশ্চয়ই জানবে এটা, উনাকে মোশাররফ করিম। আমি উনার সঙ্গে দেখা করেছিলাম, ফার্স্ট টাইম গিয়ে উনার সঙ্গে দেখা করেছিলাম, এবং উনার সেই সময় 2011 থেকে আমি উনার সমস্ত নাটকগুলো দেখছিলাম, তো 2014 গিয়ে সেই সময় যতগুলো হয়েছিল প্রায় প্রত্যেকটা আমার দেখা হয়ে গেছিলো, আমি ওনার বিগ ফ্যান, এখনও পর্যন্ত বিগ ফ্যান, তো আমি ওনাকে গিয়ে সেটা বলেছিলাম আর কি, এবং অনেক রকমের আলোচনা হয়েছিল। এটা আমি গিফট পেয়েছিলাম, এই পাঞ্জাবিটা ওখানকার পাঞ্জাবি গিফট পেয়ে আমার তো খুবই ভালো লেগেছিলো, মানে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা দেখলেই আমার মনে পড়ে যায় ছবিটা, যে ফার্স্ট টাইম আমাকে কেউ পাঞ্জাবি গিফট করেছিল, এবং এটা বহু বছর পর, ছোটোবেলায় আমি পাঞ্জাবি পরেছিলাম, মানে বহু বছর পর বড় হওয়ার পর আমি এই পাঞ্জাবিটা পরেছিলাম, এরকম পাঞ্জাবি পরে আর কি ঘুরতে বেরিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই মেমোরেবল, অসাম ফিলিংস, একটা নস্টালজিক ব্যাপার লাগছে আমার ছবিটা দেখার সঙ্গে সঙ্গে, মানে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। ছবির বাঁদিকে আমার ডান দিকে যে রয়েছে তার সাথে আমার মেনলি ফ্রেন্ডশিপ, তার ফ্রেন্ড হচ্ছে এ বাঁদিকে যে রয়েছে, এটা এই পাঞ্জাবিটা গিফট করেছিল, এই গিফট করেছিল আমাকে। সো এইটা একটা খুবই মেমোরেবল, এবং একটা এই ছবিটার পিছনে একটা বিহাইন্ড দ্য সিন একটা কাহিনী রয়েছে, সেটা বলছি আমি। এটা খুবই মজার একটা ঘটনা ঘটেছিলো, 2 নম্বর পেয়ে গেছিলো, পটি পেয়ে গেছিলো, বাট আমি এখানে কাউকে বলতে পারছিলাম যে আমি এখানে কোথায় পটি রয়েছে, যে আমি প্রচণ্ড জোর পটি পেয়েছে তার মধ্যে ছবি তুলছিলাম,
সো একটা মানে হ্যাজারাস একটা হচপচ একটা ব্যাপার রয়েছে এই ছবিটার পিছনে, বিহাইন্ড দ্য সিনে, মানে এটা এখনও ছবিটা দেখলে পরে আমার মনে পড়বে। এই ছবিটা চোখের মধ্যে দেখলেই তোমরা বুঝতে পারবে চোখের এক্সপ্রেশনে আমি বিরক্ত যে ছবিটা তোলার সময় আমার, মানে কি বলবো এটা। তো তারপরে একজন কাছে বলি আমি, বলে আমি ওখানকার যে ইনস্টিটিউট ছিল একটা, ওই ইনস্টিটিউটের একটা টয়লেট ছিল, তো সেখানে গিয়ে আমি তারপর ক্লিয়ার হই। সো এইটা আমার দেখলেই আমার সেই সিচুয়েশনটা মনে পড়ে যাচ্ছে আমার। পরের ছবিটা দেখা যাচ্ছি, পরের ছবিটা হচ্ছে 1422 ছবি। এই ছবিটা একটা আমার কাছে মেমোরেবল ছবি, এই ছবিটার পিছনে একটা বিহাইন্ড দ্য সিনটা আমি বলছি। এইখানটায় হচ্ছে সবার একটা একটা কালারের একটা কোনো একটা কোম্পানি ওখানকার ছিল, যারা প্রত্যেকের রঙের বিভিন্ন রকমের রঙের কৌটো ছিল, যেখানে হাত চুবাতে হচ্ছিলো, চুবিয়ে এই দেওয়ালটার মধ্যে ছাপ দিতে হচ্ছিলো। এটা একটা ক্যানভাস ছিল, যদিও বড় একটা ক্যানভাস, সেই ক্যানভাসটার মধ্যে সবাই হাতের ছাপ দিচ্ছিলো এবং সাইন করতে হচ্ছিলো হাতের ছাপের নিচে। তো আমিও ওখানে হাতের ছাপ দিয়েছিলাম, দিয়ে সাইন করেছিলাম। তো এটার জন্য একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম বোধ হয়, ওখানে একটা গিফট পেয়েছিলাম আমি কোনো একটা কিছু। আমিও এখানটা আমার হাতের ছাপ দিয়ে রেখে এসেছিলাম ওখানটা। এই ক্যানভাসটা এখনও ওই কোম্পানির কাছে রয়েছে, এই ক্যানভাসটা। তো ওইটা আমার কাছে একটা মেমোরেবল, আমার ছাপটাও এটার মধ্যে রয়েছে। তো এই ছবিটা হচ্ছে ইউনিকনেস হচ্ছে এটাই। এই যে পাঞ্জাবিটা পরে রয়েছে আমি দেখতে পাচ্ছ তোমরা, এই পাঞ্জাবিটা আমি গিফট পেয়েছিলাম 2015 মানে 1422 সালের যে পয়লা বৈশাখ ছিল সেটার পাঞ্জাবি এটা। এই যে পাঞ্জাবিটা, যেটা এটা আমার কাছে খুবই প্রিয় পাঞ্জাবি, এটা ছিল আমার 1423 ড্রেস। প্যান্টটা আমি, ধুতি প্যান্টটা আমি এখান থেকে কিনেছিলাম, জুতোটাও আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম। যে পাঞ্জাবিটা পরে রয়েছি সেটা আড়ংয়ের কোম্পানির পাঞ্জাবি, ওখানকার বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড। এই ব্র্যান্ডের পাঞ্জাবিটা আমি গিফট পেয়েছিলাম আমার ওই ফ্রেন্ডের থেকে, সেই পাঞ্জাবিটা পরেই আমি এই ছবিটা তুলেছিলাম। এই ছবিটার পিছনে আরেকটা বিহাইন্ড দ্য সিন আছে। 1423 যে পয়লা বৈশাখটা ছিল, মারাত্মক গরম ছিল, মারাত্মক মানে কি বলবো, ডিহাইড্রেশন হয়ে গেছিলো আমার ঘুরতে ঘুরতে। এই সময় ছবিটা তোলা, আমি জল খুঁজে বেড়াচ্ছি কোথায় জল খাওয়া যাবে, সেই সময় এই ছবিটা তোলা। এই হাঁটছিলাম মানে এখান থেকে জল খুঁজছিলাম, আমি ভেবেছিলাম যে এখান পিছনে যে কাউন্টারটা দেখছি ওখানে বোধহয় জল বা কিছু পানীয় পাওয়া যেতে পারে, তো গিয়ে দেখলাম যে ওখানে কিছু নেই, শেষ হয়ে গেছে। তো এখান থেকে ফিরে আসছিলাম যখন, তখন আমার ফ্রেন্ড এই ছবিটা তুলেছিল। দাঁড়াও দেখছি কল করে ওকে পাওয়া যায় নাকি। ও তোকেও ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আমি তো জীবনে দেখলাম না ন্যাচারাল সামনাসামনি এরকম। এবছর কি প্ল্যান ছিল পয়লা বৈশাখে? ও তুই জানতি, কিন্তু হলো না। মানে আমার ইচ্ছা ছিল তোর সাথে ব্লগ করার, আমার ইচ্ছা ছিল তোর সাথে ব্লগ করার এবছর, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু হচ্ছে অলমোস্ট, কিছুটা কাছাকাছি যাচ্ছে, ভিডিও ব্লগ হচ্ছে, মানে ভিডিও কলিংয়ে করে নিচ্ছি সেটা, মানে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি আর কি করবো। সেটা তো জানি মজা নেই, আর করোনা ভাইরাসের এফেক্ট কী আছে তোদের এলাকায়? আমার এলাকা আশেপাশে অনেক করোনা ভাইরাসের রোগী আছে, কিছু মরেছে, কিছু চিকিৎসা হচ্ছে, এভাবে চলছে। বাড়ি থেকে বেরোই না, বাবা সপ্তাহে একদিন গিয়ে বাজার করে নিয়ে আসে, এভাবে চলছে। তুই সাবধানে আছিস? তুই সাবধানে আছিস তো? আছি। আর কি জানি বলে, এবছরের ড্রেসগুলো কি কিনেছিলি না এখনো কিনিসনি? না, কিছু ছিল আর ভেবেছিলাম শাড়ি কিনবো, গার্ড তো কেনা হলো না। আমার পাঞ্জাবিটা পাওয়া হলো না, তোর থেকে পাঞ্জাবিটা পেতাম আমি। লকডাউন শেষ হলে ও তোর তো আবার পাসপোর্টই নেই? তুই এসে তো কি করবি আমি জানি, স্প্ল্যানেডের মধ্যে ঘুরবি আর শুধু কেনাকাটি করবি এক বোঝাই। তুই তো 50,000 টাকা শুধু কেনার জন্য নিয়ে আসবি বোধ হয়। এটা আমি ব্লগে রাখবো না। কেন রাখবি না, এটা ব্লগে।
এটা আমি রাখবো না ব্লগে। ফ্যান চলছে? হ্যাঁ চলছে ফ্যান। আমি তো ফ্যান বন্ধ, গরমে চুপ করে ভেঙে ঘেমে গেলাম। তাহলে কি সাউন্ডটা ঠিক করে উঠবে না তোমাদের? তোর কি আর টি শার্ট নেই? তুই কি করি? সবাই তো ভাববে তোর ভিউয়ার্স রাই লোকের মনে এই টি শার্ট। তাতে কি হয়েছে? এতগুলো যে দিলাম আমি, গুলো কোথায়? মানে এটাও অ্যাড করলি তুই? মানে তুই বলতে এই যে তুই অর্ধ টি শার্টই আমি পরি। শুধু তিনটে পাঞ্জাবি দিইনি আমি, মানি ব্যাগও দিয়েছি, আরো অনেক জিনিস দিয়েছি, টি শার্ট তো দিয়েছি, প্রতি বছর দুটো দুটো করে তো ছয়টা হয়ে গেছে। কি মানে আমি কি নিজে কিনি না কিছু? এই যে ছবিটা যেটা দেখছো একজন পুলিশের সাথে দেখতে পাচ্ছ ছবিটা, এই ছবিটা আমার কাছে একটা মেমোরেবল ছবি, বিকজ এটা 2015 ছবি। এটা 2015 আমি একজনের বাড়িতে ছিলাম, তো সেখানে হঠাৎই বলে দেওয়া হয় যে কোনো ইন্ডিয়ানদের ওখানে থাকতে দেওয়া হবে না। তো তার গার্জিয়ান সেখানে বলে দেয় যে ইন্ডিয়ানদের ওখানে থাকতে দেওয়া হবে না, সো তখনই রাত্রেবেলা ছেড়ে দিতে হবে ঘর। তো আমি একটা প্রবলেমে পড়ে যাই, তখন রাত 12 বাজে মধ্যরাত, তখন আমি মধ্যরাতে কিছু চিনি না ওখানে, যে কাকে ফোন করবো আমি বুঝতে পারছি না। সো আমার ওখানে একজন রিপোর্টার ফ্রেন্ড ছিল, তো আমি ওখানে একটা আমার প্রোডাকশন হাউসের ফিল্ম প্রোডাকশনের একটা মিটিংয়ে ছিলাম ওখানে। তো তখন ওই মিটিংয়ে থাকা অবস্থাতেই আমার কাছে ফোনটা আসে যে এরকম যে ঘর ছেড়ে দিতে হবে, তো ব্যাগটা অমুক জায়গায় রাখা আছে, ওখান থেকে তুমি তোমার ব্যাগগুলো নিয়ে নিও, কালেক্ট করে নিও, করে নিয়ে তুমি তুমি খুঁজে নাও কোথায় থাকবে আমরা জানি না। তো আমি সেখান থেকে মিটিংয়ের মধ্যেই প্ল্যানটা করছিলাম যে কী করবো এখান থেকে, মিটিং থেকে বেরিয়ে প্রায় রাত বারোটা বেশি বেজে গেছে, 12:30 বেজে গেছিলো। তো তখন আমি 12:30 সময় রাত্রেবেলা ওর বাইকে করে, আমার যে রিপোর্টার ফ্রেন্ডও আমার সাথে ছিল ওই মিটিংয়ে, তো ওখান থেকে ওই ফ্রেন্ডের বাইকে করে আমি ফিরছিলাম। যখন তার মধ্যে আমি কোথায় থাকবো সেই প্ল্যান করছিলাম ওর সাথে, ও ভাবছিল যে কোথায় রাখা যায়। সেই সময় আবার সাপে বর হয়েছে, কীরকম পুলিশ ধরে আমাদের। পুলিশ ধরার পর ধরে এই কারণে যে হেলমেট নেই কেন, এবং তার সাথে দুজন যাত্রী যাচ্ছি, পিছনের সিটে আমি বসে রয়েছি, হেলমেট নেই, ওরও হেলমেট নেই, আমারও হেলমেট নেই, রাত্রিবেলা যাচ্ছি, ওখানে চিরুনি তল্লাশি চলছে, কিছু হয়তো ওদের কাছে খবর ছিল পুলিশের কাছে যে এখানে এই রাস্তা দিয়ে কোনো মানে 2 নম্বরই স্মাগলিং মাল পাচার হবে, তো ওরা ওখানটায় গার্ডে ছিল, বেশ কয়েকজন পুলিশ গার্ডে ছিল। তো মেন যে অফিসার ছিল সে আমাদের ধরেছিল। তো ধরার পর সঙ্গে সঙ্গে কী হয় যেহেতু ওই রিপোর্টার ফ্রেন্ড যে ছিল আমার, ওর সাথে আবার ওই অফিসারের পরিচয় ছিল, যেটার কারণে আমার প্লাস পয়েন্ট হয়েছে। তো ওখানে ঘটনাটা আমি বলছি যে বছরখানেক আগে এখানে মিরাক্কেলও ও পারফরমেন্স করেছিল আমার ওই ফ্রেন্ড, তো ওই পারফরমেন্স করার ফলে ওখানে একটা ওর পরিচিতি ছিল বাংলাদেশের, তো ওই অফিসারও ওকে চিনত, প্লাস ও রিপোর্টার যেহেতু সেই কারণেও চিনত। তো ও ওই প্রবলেমটা বলে যে এরম এরম প্রবলেম, ইন্ডিয়া থেকে এসছে আমার ডিরেক্টর ফ্রেন্ড। তো এইটা শোনার পর উনি আমাকে খুবই আদর যত্ন করেন, এই পুলিশ অফিসার, সিকিউরিটির কারণে আমি উনার ফেসটা দেখাচ্ছি না। সিচুয়েশনটা আমি তোমাদের বলছি, এখানে 3 জন চোর ধরা পড়েছে, তাদেরকে বেঁধে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে একদিকে এই পাশটাতে আমাদের আমাদের ডান দিকে, প্লাস তার মধ্যে আমার টেনশন চলছে যে ব্যাগটা নিতে হবে, নিয়ে আমি ওই রাতের মধ্যে কোথায় থাকবো বুঝতে পারছি না, কী করবো কিচ্ছু জানি না। সেই মুহূর্তে ওর সঙ্গে পরিচয়, ও কথা বলে যাচ্ছে পুলিশ অফিসারের সঙ্গে, পুলিশ অফিসার ওকে আবার পরিচয় করিয়ে দিচ্ছে অন্য পুলিশ অফিসারদের সঙ্গে, এই হলো আমাদের সিডর সুমন, ও মিরাক্কেলে গেছিলো, এই সেই বলে পরিচয় করিয়ে দিচ্ছে, তার মধ্যে ওকে বলছে যে তুমি একটা কমিক বলো। তো সিচুয়েশানটা তুমি শুধু তোমরা বোঝো, ওইখানে চোর বাধা রয়েছে, শাস্তি দিচ্ছে কিছু পুলিশ, তার পাশে আমি দাঁড়িয়ে আছি, তার পাশে ও কমিক বলছে, ওই সিচুয়েশনের মধ্যে আমার মাথায় চলছে যে আমি কোথায় থাকবো, ব্যাগ নিতে হবে, কালেক্ট করতে হবে তাড়াতাড়ি গিয়ে, আমাদের তার মধ্যে ধরেছে হেলমেট পরিনি বলে, পুলিশ অফিসারকে ও কমিক শোনাচ্ছে। মানে এই সিনটা এটা মানে ফিল্মে আমি ইউজ করবো এই সিনটা, মানে অসাম ফিলিংস এখনও পর্যন্ত এই ছবিটা দেখলে পরে আমার ওই মেমোরিটা চলে আসছে, মানে এখনও তাজা লাগছে আমার কাছে, মনে হচ্ছে না এই তো কালকে রাতেই ঘটলো এই ঘটনাটা, ছবিটা দেখার পর আমার মনে পড়ছে, স্মরণীয় ঘটনা, এখনও পর্যন্ত বেস্ট এবং মেমোরেবল স্মরণীয় নাইট আমার কাছে, হেক্টিক নাইট বলবো আমার লাইফে এই এই নাইটটা। কি ও অনলাইনে রয়েছে, আমি ওকে কল করে দেখছি, আমি কল করে চেষ্টা করছি, কল করে যদি আমি ওকে পাই তাহলে আমি এইটার ব্যাপারে একটু কথা বলবো এবং তোমাদেরও শোনাবো আমি ওদের সঙ্গে কথা বলে। তো চলো দেখছি আমি কল করে একবার। কি COVID-19? হ্যাঁ COVID-19। এ বাবা কি অবস্থা, মাস্ক খুললে কেন? আমি তো বাড়িতে আছি, তুমি কোথায় আছো? আমি গাড়িতে, অফিস যাচ্ছি। আচ্ছা সেই 2014 চোর পুলিশের খেলাটা মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সেই ঘটনাটা রাত্রেবেলা, ওটা স্মরণীয় ঘটনা কিন্তু। একদম একদম, মানে আমাদের তোমার আমার লাইফে যতগুলো স্মরণীয় ঘটনা ঘটেছে তার মধ্যে এটি অন্যতম একটি, এবং এটি আমাদের ইনডেলিবল মেমরি হয়ে থাকবে। হ্যাঁ মানে মানে আমাকে ইমোশন করে ইমোশনাল করে দিচ্ছে এই ঘটনাটা মনে করার সঙ্গে সঙ্গে, আর তোমার কলটা তার সাথে সাথে। মানে আমি সেটাই দর্শক বন্ধুদের সঙ্গে, মানে মানে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে আমি ওইটাই আলোচনা করছিলাম যে ছবিটা দেখিয়ে সেই রাতের কথা মনে আছে, রাত্রিবেলা একদম একদম মধ্যরাতে তিনজন চোরকে বেঁধে রেখেছে, তাদেরকে শাস্তি দিচ্ছে, প্লাস তার মধ্যে তোমাকে বলছে আরে বেটা তুই কমিক বল, একটা কমিক বল, অবশ্যই অবশ্যই। তার জন্য তোমাকে এখানে আসতে হবে, সবকিছু ব্যাপারগুলো নর্মাল হোক তারপরে আসা যাবে, যাওয়া যাবে। সো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তারা লাইক না করে একদমই যাবে না, ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। সো যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, অ্যান্ড বিপ্লব আনে মুক্তি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।